হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বনানী ব্লগার। তো এখন সকালবেলা, আজকে শনিবার, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসলাম। খুব সুন্দর একটা মিষ্টি রৌদ্র উঠেছে আমার বারান্দায়, রৌদ্রটা দেখে আমার বেশ ভালো লাগছে। আর এই রোদ দেখে আমি বারান্দায় গাছগুলো রেখেছি, তো তুলসীর চারা রেখেছি দুইটা টপের মধ্যে। আর এই তো এই টপটার মধ্যে আমি গেট ফুল আর নীলকণ্ঠ চারা লাগিয়েছিলাম, তো বেশ বড় হয়ে গিয়েছে, এই নিম গাছটার মধ্যে বেড়ে উঠেছে। যেহেতু এই নিম গাছটার মধ্যে এখন কোনো পাতা হচ্ছে না, আর এই তো কলি ফুটেছে, আমার বেশ দেখে ভালো লাগছিলো এই ফুলগুলো যেহেতু ফুটবে। আর এখন আমি চড়ে পাখিকে একটু খাবার দিয়ে দিব। তো এই চড়ে পাখির খাবারের যেই বক্সটা আমি এটা ভিতরে নিয়ে এসেছি, যেহেতু বাইরে অনেক রকম পাখি আসে, চড়ে পাখিগুলো খাবার খেতে পারে না, খুব কিচিরমিচির আওয়াজ করতেছিল। তা আজকে যেহেতু শনিবার, শনিবারের দিনটা আমি কীভাবে কাটাবো এটা আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সকালে কিচেনে চলে আসলাম, হাজব্যান্ড আর মেয়ে বাইরে গিয়েছে নাস্তা আনার জন্য। তো ও সব সময় ওর বাবার সাথে ছুটির দিনে বাইরে চলে যায়, তো বাইরে থেকে নাস্তা অলরেডি নিয়ে চলে এসেছে। আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি আর ফ্রাই প্যান নিয়েছি ডিম ভাজার জন্য। তো শনিবারের দিন বাইরে নাস্তা খাবে আমার মেয়ে, খুব ইচ্ছে। ঘুম থেকে যেহেতু দেরি করে উঠি, শনিবারের দিনটা ছুটির দিন থাকে, সবাই আমরা 8টা পর্যন্ত 8:30 সবাই ঘুম আসি, ঘুম থেকে আসতে ধীরে সুস্থে সবাই উঠি, কারণ মেয়ের স্কুল নেই, বন্ধের দিন থাকে। তো এখন ডিম যেহেতু ভেজে নিচ্ছি, আর এদিকে আমি আমার শাশুড়ি আম্মার জন্য আর মেয়ের জন্য ডিম ভেজে সিদ্ধ করতে দিয়েছি, আর এটা হাজব্যান্ডের জন্য ভাজা হচ্ছে। তো ওরা অলরেডি যেহেতু চলে এসেছে নাস্তা নিয়ে, নাস্তাগুলো সব আমি বাটিতে বেড়ে নিয়েছি। আর দুটো মিষ্টি এনেছিলাম আমার মেয়ের জন্য, তো মিষ্টিটা একদম টাটকা ছিল বেশ দেখতে। তো আমার হাজব্যান্ড সবাইকে বলতেছিল, নাস্তা যেহেতু পাওয়াটা ভাজি গরম ছিল, সবাইকে গরম গরম খাবারের জন্য। আর আমি আজকে খাবারটা টেবিলে দেইনি, কিচেনে রেখেছি, এখান থেকে সবাই বেড়ে নিচ্ছে। তো এদিকে আমাদের সবার নাস্তা করা হয়ে গিয়েছে, আমি আমার শাশুড়ি আম্মাকে আর মেয়েকে লেবু চা তৈরি করে দিচ্ছি। এটা আমাদের সকালের সবার পছন্দের একটা চা, লেবু দিয়ে এই চাটা খেতে বেশ ভালো, খুবই ভিটামিন সি আছে, আর এই চাটা বেশ পছন্দ করে আমার বাসার সবাই। আমার শাশুড়ি তো প্রতিদিন সকালবেলা খাবে আর সন্ধ্যার মধ্যেও খাবে। তো এখন ওর বাবা যেহেতু বাজারে গিয়েছিল নাস্তা আনতে, বাইরে থেকে কাশন্ত নিয়ে এসেছে, ডিম, ফ্রুটস, মাছ, লেবু। তো এদের এখানে পোয়া মাছ আর শিং মাছ ছিল, মাছগুলো বেশ বড় বড় ছিল। পোয়া মাছগুলো আমার শাশুড়ি আম্মা বড় পোয়া মাছ খেতে চেয়েছিলো, তো পোয়া মাছ ও বাসায় আনে একটু ছোটো সাইজ, তো এই পোয়া মাছগুলো বেশ বড় ছিল, দেখে বেশ ভালো লাগতেছিলো। তো এখন এই তো আরও সবজি নিয়ে এসেছে, লাউ শাক, টমেটো, উস্তা, তো এগুলো নিচেই রেখেছে, আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। তো ডিমগুলো এখন ধুয়ে নেবো, বেশ কিছুক্ষণ যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এগুলো খুলিয়ে নিচ্ছি। ডিমগুলো ভিজিয়ে রাখলে কি ডিমের গায়ে যে ময়লাগুলো থাকে এগুলো আলগা হয়ে যায়। আর দীপালি যেহেতু চলে এসেছে, ও আমাকে মাছটা খুব তাড়াতাড়ি কেটে দিলো। দীপালিকে বললাম যে মাছটা কেটে দিয়ে তুমি তোমার হাতের যে কাজগুলো আছে ওগুলো সেরে নাও, আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, আজকে মশাইয়ের ডাল রান্না করতেছি। তো ছুটির দিনে দেখা যায় যে যেভাবে কাটানো হয়, যেভাবে ইচ্ছে ওভাবে কাটাতে পারি, ধীরে সুস্থে সবগুলো কাজ করি। লাউ শাকের কচি ডোগা আমি কেটে নিয়েছি মশাইয়ের ডাল দিয়ে রান্না করার জন্য। আমার হাজব্যান্ড খেয়ে বেশ প্রশংসা করতেছিল, বেশ ভালো, খেয়ে খুব এনজয় করেছি, কারণ খুব স্বাদ পেয়েছে। যেহেতু সাজনা দিয়ে মশাই ডাল রান্না করতেছি ঠিক ওরকমই, তো ও বারবারই আমাকে বলতেছিল যে বাসায় যদি এরা পর আমি কখনো লাউ শাক আনি তাহলে অবশ্যই ডাল দিয়ে লাউ শাক এভাবে রান্না করবে। আমার খেতে বেশ ভালো লেগেছে, মনে হয়েছে যে সাজনা খাচ্ছি। তো সাথে আমি 2-3 পিস চালটা দিয়েছিলাম, এখন আমি ডালটা রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। তো ডাল বাগার দেওয়ার পরে আমি তো লাউ শাক রান্না সিদ্ধ করে নিয়েছি, এটা এখন বাগার দিয়ে নিব, পানিটা একটু শুকিয়ে নিলাম। তো এইদিকে আমি মেয়ের জন্য যেহেতু আজকে মুরগি রান্না করব, আমি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাচ্চারা কিন্তু একটু চিকেন খেতে বেশি পছন্দ করে,
ছুটির দিনে আমি যেভাবে কাটাতে পছন্দ করি, নিজেকে একটু সময় দেই, একটু বাহিরে যাই, মেয়েকে সময় দিই, আমার যে কাজগুলো থাকে আমি ছুটির দিনে সেরে নিই। দেখা যায় যে মেয়ের যখন স্কুল খোলা থাকে আমার ওরকম করে বাইরে যাওয়া হয় না, যেহেতু আর স্কুল, টিচার আসে বাসায়, হুজুর, মেয়ের পড়াশোনার চাপও থাকে বেশ, তাই ওরকম করে বাইরে যেতে পারি না, ইচ্ছে থাকা সত্ত্বেও পারি না আর কি। কারণ দেখা যায় বাইরে গেলে সময় নষ্ট হয়, সময় অপচয় হয়, বাইরে বাসায় এসে ওরকম করে মেয়েকে সময় দিতে পারি না, হোমওয়ার্ক কমপ্লিট হয় না। তাই আমি যখন আমার মেয়ের স্কুল খোলা থাকে ওই সময় আমি বাইরে যাই না, শপিং, মার্কেট কিংবা ঘোরাফেরা যেটাকে বলে ওটা বন্ধ রাখি, আর ছুটির দিনে আমি একটু বের হই আর কি। তো চিকেনটা যেহেতু রান্না হয়ে গিয়েছে, এখন আমি পোয়া মাছগুলো রান্না করে নিচ্ছি। যেহেতু বেশ বড় পোয়া মাছ ছিল, আমি এখানে একটা পোয়া মাছ নিয়েছি। তো পোয়া মাছগুলো বেগুন আলু দিয়ে রান্না করতেছি। রান্নাবাড়া করতে যেহেতু একটু বেশি সময় লাগে, আর আজকে রান্নাটা একটু দেরি করে যেহেতু হচ্ছে, কারণ যে বললাম ছুটির দিন, ধীরে সুস্থে সব কিছু করি, আর দীপালিকে কাজ বুঝিয়ে দিয়েছি, ও করতেছে আর কি। তো আমার যেহেতু মাছ কাটা সব কিছু হয়ে গিয়েছে, আমি মাছগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, আর যেটা রান্না করার এটা বসিয়ে দিয়েছি। তো আপাও চলে এসেছে, তো আপাকে বললাম যে আপনি প্রথমে রুটি বানিয়ে নেন, কারণ এটা আগামীকালকের রুটি, সকাল থেকেই যেহেতু আমার আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে মেয়ের স্কুল। তো আমি আটাটা যেভাবে গোলাই, পানি ফুটিয়ে তার মধ্যে ময়দা দিয়ে দিই, ময়দাটা ভালো করে কাই করে নিই আর কি এই ফুটন্ত গরম পানির মধ্যে, তাহলে দেখা যায় কি রুটিটা একটু সফট হয়, নরম হয়। আর যেহেতু রুটিটা আমি ফ্রিজে রেখে দেবো তাহলে ভালো থাকে আর কি। আমি সবসময় রুটি এভাবেই বানাই, সকালে নাস্তা আগের দিনে তৈরি করে ফ্রিজে রেখে দিই, তাহলে সুবিধা হয় আমার। আমি যেহেতু স্কুল থাকে, তাকে সকালে নাস্তা খাইয়ে যেতে স্কুলে আমি ঝটপট তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারি, সকালের দিকে ওরকম একটা ঝামেলা হয় না আমার। আর আজকে যেহেতু মেয়ের ছুটি মানে আমার স্কুল ছুটি, তো এই ছুটির দিনে আমি সবগুলো কাজ আমি নিজের মতো করে গুছিয়ে আস্তে আস্তে করে নিই। মেয়ের স্কুলের যে জামা কাপড়গুলো আছে এগুলো যেহেতু সব কিছু ধোয়া হয়ে গিয়েছে, আজকে আয়রনে পাঠাবো, আয়রন থেকে সব কিছু নিয়ে আসা হবে, সব কিছু গোছাতে হবে। আর আমি আজকে একটু চিন্তা করেছি যে মার্কেটে যাব, আমার নিজের কিছু কাজ আছে। তো আপাকে বললাম আপনি কালিজিরা ভর্তা বানিয়ে দেন, রজামণির বাবা কালিজিরা ভর্তা খেতে চেয়েছিলো। তো আপা কালিজিরাটা বের করে দিয়েছি, টেলে মরিচ রসুন যা কিছু পেঁয়াজ এটা আমি সব কিছু টেলে দিয়েছি। তো আপা পাটায় বেটে নিচ্ছে, দেখা যায় সব কিছু গুছিয়ে রাখলে নিমিষেই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আর কালিজিরা কিন্তু সব ওষুধের রোগ দূর করে। আর এখানে বেশ কিছু সাবান ছিল, এগুলো হ্যান্ড ওয়াশ, হাত ধোয়ার জন্য। তো পাতলা হয়ে গিয়েছিলো এগুলো দিয়ে আর হাত ওরকমভাবে ধোয়া যাচ্ছিলো না, তো আমি অনেকগুলো সাবান নিয়েছি। তো আপাকে বললাম আপনি কুচি কুচি করে এগুলো আমাকে কেটে দেন, আমি এগুলো দিয়ে হ্যান্ড ওয়াশ তৈরি করব। তো হঠাৎ করে কালিজিরা ভর্তা দেখে আমার আলু ভর্তা করতে ইচ্ছে করলো, আলু ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে কালিজিরা দিয়ে গরম গরম। তো আমি ঝটপট একটু আলু ভর্তা তৈরি করে নিলাম, যেহেতু সব কিছু রেডি ছিল। আর হঠাৎ মনে হলো যে কালিজিরা দিয়ে গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে বেশ ভালো লাগে। আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে, সবাই মিলে আমরা এখন একসাথে খাওয়া দাওয়া করবো, আমি আমার মেয়ে এবং শাশুড়ি আম্মা দুপুরে খাওয়া দাওয়া করি এবং অনেক গল্প করি। তো এইদিকে রজামণির বাবাও চলে এসেছে, ও আমার জন্য বুট আর বাদাম নিয়ে এসেছে, যেহেতু আমি বেশ পছন্দ করি ছুটির দিনে এগুলো বসে বসে অবসর টাইমে খাবো, আর টিভি দেখবো, মোবাইল দেখবো, নিজের সময়টাকে পাস করব, নিজেকে সময় দেবো, এটাই আমার ছুটির দিনের কাজ। তো মেয়েকে সবসময় একটু সময় দেওয়াই আমার হলো প্রথম কাজ। মেয়ে খুব এনজয় করে যদি আমি ওর সাথে একটু খেলাধুলা করি, কাজ করি, ওকে সময় দিই, এটা আমার মেয়ে খুব ফিল করে, এনজয় করে। তো আমি দুইটা কাচের বয়মেই বাদাম আর বুটগুলো ভরে নিয়েছি, আর এতে সাবানটা নিয়েছি, এখন এটা তৈরি করে নেব লিকুইড হিসাবে। তো আমি কড়াইয়ের মধ্যে গরম পানি ফুটিয়ে তার মধ্যে এই সাবান কুচিগুলো দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে নেড়ে চেড়ে একদম লিকুইডের মতো তৈরি করে নেব, হ্যান্ড ওয়াশ হিসেবে ইউজ করতে বেশ ভালো হবে। তো এটা অনেক দিন ইউজ করা যাবে, ফেলে দেওয়া যেত কিন্তু আমি ফেলে দিলাম না, আমি সবসময়
যে সাবানগুলো হাত ধোয়া হাত ধুতে ধুতে মানে এরকম পাতলা হয়ে যায় ওই সাবানগুলো আমি অনেকগুলো সাবান জমিয়ে এ তো হ্যান্ড ওয়াশ তৈরি করে নিই। তো সাবানের লিকুইডটা আমি ঠান্ডা করে একটা ভীম বোতলের মধ্যে ভরে নিচ্ছি, কারণ আমার কাছে হ্যান্ড ওয়াশের বোতল ছিল না। আর এই সাবানটা যেহেতু আমি রান্নাঘরে রাখবো, যেহেতু রান্নাঘরে আমার সময়টা বেশি কাটানো হয়, সবাই রান্নাঘরে এসে হাত ধোয়, তো এটা এখানেই রেখে দিলাম। এখান থেকে ধুতে আর কি সুবিধা হবে আর অনেক দিন ইউজ করা যাবে আর কি। তো এই তো আমি এখানে বেশ কিছু শাড়ি, থ্রি পিস এবং ব্লাউজ নামিয়েছি। আজকে মার্কেটে যাব, হাজব্যান্ডের কাছ থেকে টাকা চেয়ে রেখেছি। আমার যখন যেটা প্রয়োজন হয় আমি আমার হাজব্যান্ডকে বলি, ও আমাকে দেয়। তো এখানে থ্রি পিস ছিল আর দুটো শাড়ি ছিল, এগুলোর ব্লাউজ বানাতে হবে, থ্রি পিসগুলোও বানাতে হবে, তো তার জন্য বেশ কিছু কাপড় কিনতে হবে। তো সন্ধ্যার পরে মেয়েকে হোমওয়ার্ক কমপ্লিট করে আমি বের হয়ে গেলাম। মেয়ের ব্যাগটা গুছিয়ে সব রেখে দিয়েছি, মেয়েকে নিয়ে বের হলাম। আমি যেখানে যাব আমার মেয়ে আমার সাথে সাথে যাবে, তো ওকে আমি কখনো একা রেখে যাই না। আমার কেন জানি ভালো লাগে না, মনে হয় আমার সাথে কেউ একজন থাকলে বেশ ভালো লাগে। তো এই তো আমরা ফ্রেন্স মার্কেট চলে আসলাম, এটা কালীর বাজার। আমি সবসময় যে দোকানটার মধ্যে আসি ওই দোকানে কাপড় কিনতে চলে আসলাম। তো কাপড় দেখতেছিলাম আর এই তো আমি একটা ব্লাউজের কাপড় নিয়ে নিলাম পছন্দ করে। আর এই নানার দোকান থেকে যেহেতু সবসময় কাপড় নিই, ওনাদের ব্যবহার খুবই ভালো, খুবই আন্তরিকতা আছে ওনাদের মধ্যে, খুব সময় দেয়, যে কাপড়টা দেখতে চায় ওটা বের করে দেখাবে এবং না থাকলে অন্য দোকান থেকে এনে দেবে। তো অনেক সাপোর্ট পাই ওনাদের দোকানে গেলে। তো ভাই আমাকে কাপড় দেখাচ্ছিলো আর এ তো অনেক ধরনের কাপড়ই বের করেছে, তো কিছু ম্যাচিং হচ্ছিলো কিছু হচ্ছিলো না। আর আমি একটা হলুদ থ্রি পিস দেখলাম, আমি যে কোনো একজনের জন্য নিচ্ছি, এটা তাকে গিফট করবো আর কি। তো এদিকে এই তো নানার সাথে কথা বলতেছিলাম, তো উনি বলতেছিল অনেক দিন পর আমি আসলাম। হ্যাঁ, যেহেতু আমার মেয়েটা অনেক দিন অসুস্থ ছিল ওরকম করে আমি বের হতে পারিনি, মেয়েকে সময় দিয়েছি। তো বাসায় যাওয়ার সময় আমার মেয়ে হঠাৎ করে বলল যে ও ডিম্পিটা খেতে চায়। তো এই তো আমি আমাদের বাসার খুব পাশেই, ওনার কাছ থেকে আমার হাজব্যান্ডটা মাঝে মধ্যে পিঠা তৈরি করেন, তো এখান থেকে আমি আমার শাশুড়ির জন্য, আমার জন্য আর মেয়ের জন্য পিঠা নিয়ে নিচ্ছি। তো বললাম যে গরম গরম ভেজে দেওয়ার জন্য, তো আমার কাছে বেশ ভালো লাগতেছিলো যেহেতু সবসময় বাসায় নাস্তা তৈরি করি। আর আমার মেয়ে যখন অসুস্থ ছিল আমি দুই মাস বাসায় কোনো নাস্তা তৈরি করিনি, ওকে সবসময় সন্ধ্যায় আমি ডিম আর দুধ দিয়ে দিতাম। তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাইরে থেকে চিতই পিঠা খেয়ে খাওয়ার মধ্যে আনন্দই আলাদা, মজাই আলাদা। আর কীভাবে পিঠা বানাচ্ছিলো এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, খুব উপভোগ করলাম, খুব সুন্দর করে ডিম পিঠা তৈরি করে নিল আর খুব পারদর্শী ছিল ভদ্রলোক, খুবই ভালো লাগলো এটা দেখে আমার কাছে। যেহেতু মেয়ের জন্য পিঠা নিচ্ছি, মেয়েও খুব এনজয় করতেছিলো।